পাহাড়িয়া সাথের খেলা নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি, দেখুন, শাপলা পাতা মাছের রেসিপি। মাছটা আমাদের গ্রামে নিয়ে এসে একটা মাছ কেটে আমরা অনেক লোকে ভাগ করে নিচ্ছি এই মাছটাকে। দেখুন এই মাছটা আমরা কীভাবে রান্না করছি, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত আপনারা দেখবেন কীভাবে রান্না করব। এখানে আমরা মাছটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে হলদি আর লবণ মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। সরি, দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন মাছটা খুব তেলে হয়েছে, মাছটা হেভি পরিমাণে তেল, তার জন্য আমরা তেল কম নেব ভাজার জন্য। কড়াতে সরষের তেল দিচ্ছি, দেখুন মাছটা ভেজে নেব। মাছটা খুব জোরে জোরে কিন্তু ফুটবে, অনেক সাবধানে মাছটাকে ভেজে নেব আমরা। এখানে কী কী উপকরণ নিয়েছি দেখুন, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো, গুঁড়ো মানে বাটা আর কি, বেটে নিয়েছি সব আমরা উপকরণগুলো। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে আমাদের, সব মাছগুলোকে ভেজে নিয়েছি। কী তেল বেরিয়েছে মাছটাতে, গোটা জিরে নিয়েছি আর দিয়ে দেবো আমরা তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। হালকা হালকা নাড়িয়ে আমরা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ধীরে ধীরে করে ভেজে নিতে হবে, যাতে পোড়া না লাগে তলে, নাড়তে থাকতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা অল্প একটু লবণ দেবো পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য, দিয়ে নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দেখুন, আমরা অল্প তেল দিয়ে এটা রান্না করছি কারণ মাছটা খুব তেলের পরিমাণ বেশি। এখানে দিয়ে দেবো আদা বাটা, সরি রসুন বাটা, সব মিশিয়ে ভেজে নেবো আমরা। দেখুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা, সব উপকরণগুলোকে ভেজে ভেজে নেবো আমরা। এইভাবে নাড়তে থাকতে হবে যাতে তলে পোড়া না লাগে মশলাটা। এখনই দিয়ে দেবো জিরে ধনে বাটা, এই রান্নাটা কাকিমা রান্না করছে। আমি কাকিমাকে বলেছি যে মাছটা তুমি রান্ধবে, এখনই দিয়ে দেবো অল্প একটু জল, মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাই নেব। এই রেসিপিটা একবার ঘরে রান্না করে দেখবেন, খুবই খেতে দারুণ লাগে। দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দেবো এখানে বেটে রাখা লঙ্কা বাটা, মিশিয়ে ভেজে নেবো আমরা। তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি আর একটু জল, সব উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব বা ভেজে নেব। মশলাটা, গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে,
পুরো মাংসের মতন লাগে এই রেসিপিটা, ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন। এখন দিয়ে দেবো জল। জলটা ফুটবে, আমরা অপেক্ষা করব। শাপলা পাতা মাছ অনেকে কেউ খেতে ভালোবাসে, কেউ কেউ বলে মাছটা খেতে ভালোবাসে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তেলের পরিমাণে খুব বেশি থাকে মাছটা। জলটা ফুটতে থাকুক। আমরা এখানে নিয়েছি গরম মশলা গোটা। জলটা ফুটে গেছে, দেবো মাছটা, মাছগুলোকে দিয়ে দেবো। মাছের পিচগুলো দেখেছেন কত সুন্দর, পুরো মাংসের মতন হয়েছে। আর খুবই তেল, তেলের পরিমাণে খুবই বেশি মাছটার, ওর জন্য অল্প তেল দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি, যাতে তেলটা না ছুটে যায় গায়ে। অল্প তেল দিয়ে মাছটা ভাজলেও ভালো হবে। গরম মশলাটাকে আমরা বেটে নেব। আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লাগবে, শাপলা পাতা মাছের রেসিপি। দেখুন তরকারিটা কি সুন্দর কালার আসছে। জলের পরিমাণ কমে আসছে তরকারি। কত সুন্দরভাবে দেখাচ্ছে, দেখুন মনে হচ্ছে না এটা কোনো মাছ বা কিছু, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। দেখে গেলে নাল চলে আসে। এখন আমরা গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।